কোন মানুষ যদি আল্লাহ রসুলের উপর মন থেকে ভালোবেসে একবার শরীফ পাঠ করে তার উপর দশ দিক থেকে দশটি রহমত নাজিল হয়ে যায় সেই জন্য সেই রসুলের উপর দূরত পড়ার দরকার আছে না নাই রসুলের পাক বলছেন আল্লাহ দ্য দা গিবার আই এম দ্য ডিস্ট্রিবিউটার আল্লাহ হচ্ছে দাতা তিনি আমাকে দান করেন আর আমি বন্টন করি আমার ভিতরে সুবান এই জন্য আল্লাহ রবিনের কাছ থেকে জিনিস যদি আমরা পেতে চাই আল্লাহ রসুলকে কে মাইনাস করি আল্লাহর হাবিবকে মায়নাস করে আল্লাহ তালার কাছ থেকে কোনো কিছু পাওয়া যাবে নাকি কারণ দান করেন কে কার মাধ্যমে দান করেন আল্লাহ রসুলের মাধ্যমে দান করেন এই জন্য রসুলকে বাইপাস করে মাইনাস করে আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে কোনো কিছুই পাওয়া যাবে এই জন্য ভাই আমার এমন একজন রসুল এমন একজন নবী আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন তিনার কত মর্যাদা রসুল পাক সাল্লাহ সাল্লাম নিজেই বলেন আমি হলাম আল্লা রব্বুল আলমিনের হাবিব এ আমার কোনো গর্ব নাই অহংকার নাই আমি হলাম এমন একজন দিন আল্লাহ আমার হাতে প্রশংসার পতাকা তুলে দিবেন আমার পিছনে আদম উল্লা থেকে নিয়ে সমস্ত নবী সমস্ত পায়গাম্বররা থাকবে আমি সকলের লিডার হয়ে তাদের নেতৃত্ব দেব এ তো আমি রসুলের কোনো গর্ব নাই কোনো অহংকার নাই আল্লাহ পড়েন শুধু তাই নাই রসুল্লাহ বলেন কামতের দিন আমি কি আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম সাফাতের প্রাণের সন্ধান করবেন এবং আমার সাফাতকেই সর্বপ্রথম আল্লাহ পাক অ্যাকসেপ্ট করবেন কবুল করবেন এ তো আমার ভিতরে কোনো অহংকার নাই আমার ভিতরে কোনো দাম্ভিকতা নাই সুবাহন পড়েন শুধু তাই নাই রসুল্লাহ বলেন আমাকে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম জান্নাতে যাবার পারমিশন দান করবেন এবং আমার উম্মতকে দান করবেন এতে আমার কোনো অহংকার নাই আমি হলাম আল্লাহ পাক যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির ভিতরে আমি হলাম সেরা আমি হলাম বেস্ট এর আমার কোনো অহংকার নাই انا خاتم النبيين لا نبی بعدي আল্লাহর হাবিব sallallahu alaihi বলেছেন আমি হলাম সর্বশেষ নবী আমার পরে কোন নবী নাই এর পরও আমি এর জন্য কোনো অহংকার করি কত মর্যাদা আল্লাহ পাক আমার রসুলকে দান করেছেন এই রসুলের সম্মান আছে না নাই আমরা না বুঝলেও জীব জন্তু বুঝতে পারতো একবার এক লোক আসছে রসুল পাক সাল্লামের কাছে এসে বলতেছে গো আল্লাহর হাবিব এক গরিব মানুষ আসছে নবীজি আমার একটা উট আছে উটের মাধ্যমে আমার ফসলের জমিতে আমি পানি দেই কয়েকদিন যাবৎ উটটার মাথা নষ্ট হয়ে গেছে উট আমার কথা শুনে না নবী যার কারণে আমার ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহ সেম গরিব বলে সাহাবির কথাকে অ্যাভ করলেন না ফেলে দিলেন না আল্লাহর হাবিব বললেন চল দেখি তোমার উটটি কোন জঙ্গলে বাধা নবী করিম সাল্লাহ আলি সেম গরিব সাহাবির ডাকে সারা দিয়ে চলে গেলেন সেই জঙ্গলে যেই জঙ্গলের ভিতরে উঠটা বাঁধা ছিল সাবায়করাম ভয় পেয়ে গেছে কারণ উটের মাথা নষ্ট মাথা নষ্ট উট যদি রাসূলুল্লাহর সঙ্গে কোনো ব্যা করে এই জন্য সাবায়করাম চিন্তা শ্রুতে ভাসতেছেন ভয় পাচ্ছেন কিন্তু নবীজি সাল্লাহ সাল্লাম যেই জঙ্গলের ভিতরে উঠটা বাঁধা ছিল জঙ্গলের কাছাকাছি যখন হয়ে গেছেন দূর থেকে যখন সে উট্টা আল্লাহর হাবিবকে দেখতে পেয়েছে দূর থেকে উটটা দৌড়িয়ে দৌড়ে এসে আল্লাহর হাবিব আলাইহি সাল্লামের কদম মোবারকে শেষ দায় ঝুকে গেছে ভাইরা আমার তখন উটের মালিক বলে সাহা একরাম বলে ওগো আল্লাহর হাবিব আমরা আপনাকে সেজদা করতে চাই নাহনু আহাত কুলা কান নাসজুদা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ পড়েন ওগো আল্লাহর পয়গম্বর একটা পাগলা উট ওর মাথা নষ্ট শরীয়তের কোনো বিধি বিধান ওর উপর নাই নবী কিয়ামতের ময়দানে ওর কোনো হিসাব কিতাব হবে না এরপরও পাগলা উট যদি আপনাকে সেজদা করতে পারে আমরা হলাম আশরাফুল মাখলুকাত নবী আমরা কেন পারবো না সুতানা ইয়া রাসূলুল্লাহি আপনার পায়ে আমরা সিজদা করতে চাই নবী করিম সাল্লাম সাথে সাথে বলে উঠলেন লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদালি আহাদিন লা আমرتুল মারআতা আন তাসজুদালি জাওজিহা শুনো আমার সাহাবীরা না মানুষ কখনো মানুষকে সিজদা করতে পারে না শেজদার মালিক কে জোরে বলেন এই আল দুনিয়ার বুকে আল্লাহ রবুল আলমিন যদি কাউকে সেজদার জন্য পারমিশন দিতেন তাহলে প্রত্যেক স্ত্রীকে স্বামীর পায়ে দেওয়ার অনুমতি প্রদান করতে দিতে করতেন সেজদার মালিককে বলেন আসমানের মালিককে জমিনের মালিককে কে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের মালিক এই জন্য ভাই সব সময় সেচদা যদি করতে হয় কার সামনে সেজদা করতে হবে মাথা যদি ঝুঁকাতে হয় কার সামনে ঝুঁকাতে হবে এই পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মাথা পাক নিচের দিকে ঝুঁকিয়ে দিয়েছে কিন্তু মানুষ আল্লাহ পাক মানুষের মাথাকে সোজা করে রেখেছেন ঠিক না বলেন একটু ভাবেন তো একটা মুরগির মাথা নিচের দিকে ঝুঁকানো গরুর মাথা নিচের দিকে ঝুঁকানো সাপের মাথা নিচের দিকে ঝুঁকানো কিন্তু মানুষের মাথা পাক। সুজা রেখেছেন স্টেট ফর রেখেছেন সুজা রেখেছেন কেন রেখেছেন আল্লাহ পাক বুঝাতে চান পৃথিবীর মানুষ তোমরা হলো আশরাফুল মাখলুকাত সেজদা যদি করতে হয় মাথা যদি ঝুঁকাতে হয় দুনিয়ার কোনো মানুষের সামনে নয় কোন নেতার সামনে নয় কোন নেত্রীর সামনে নয় একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ঝুঁকাতে হবে ঠিক না বলেন আমার ভাইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠছিনেছে একবার নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এক রাস্তা দিয়ে যাচ্ছেন পথি মধ্যে একটা উট আল্লাহর হাবিবের কাছে বিচার নিয়ে আস আমার মালিক আমাকে দিয়ে শুধুমাত্র কাজ করাই সময় মতো খেতে দেয় না নবীজি আমার উপর ভার বোঝা দিয়ে দেয় আমার ভীষণ কষ্ট হয় বেশি পরিশ্রম করাই নবী পরিশ্রম মতো আমাকে খেতে দেয় না উট মুসলমান কার কাছে বিচার দিতে গেছে জোরাওয়াজে বলেন কার কাছে বিচার দিতে আল্লাহর হাবিবের কাছে বিচার দিতেছে কার বিরুদ্ধে নিজের মালিকের বিরুদ্ধে কারণ উৎশান্ত উট আল্লাহর হাবিবকে চিনতে পেরেছে কারণ রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের ভাষাও বুঝতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে উটের মালিককে ডেকে পাঠালেন এরপরে বললেন আফালা তাত্তাকিল্লাহ হাফিল বাহিমা সুবার আল্লাহ বললেন উটের মালিক তোমার উঠ তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ করেছে। তুমি নাকি শুধুমাত্র তাকে দিয়ে পরিশ্রম করাও খাটাও সময় মতো তাকে খেতে দাও না আফালা তাত্তাকিল্লাহ হাফি হা বাহিমা এই বুবা প্রাণীর সম্পর্কে ব্যাপারে তুমি আল্লাহ রব্বুলাহ্লাবিনকে ভয় করো অনেক মানুষ আছে গাবি পালে গরু পালে যেইভাবে বউরে না পিটায় গরু রে সেভাবে পিঠা আসে না নাই জোড়াওয়াজে বলেন না কেন পিটানো যাবে এমন পিটানো পিটায় রাগ উঠছে বৌর সাথে তাকে মারতে পারে না রাগ উঠছে আর একজনের সাথে ধরে পিঠায় আসে না নাই এমনকি করা যাবে জোড়াওয়াজে বলেন করা যাবে না রাসুলি কারিম সাল্লাম এমন একজন নবী ছিলেন এমন একজন পয়গম্বার ছিলেন প্রিয় ভাইয়েরা আমার যে তিনি যখন ছোট্ট ছিলেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী করিম সাল্লাম শিশু নবী সব সময় সে আমার ডান স্তনের দুধ পান করত আমি বারবার চেষ্টা করতাম ডান স্তনের পর বাম স্তনে তার মুখটা লাগিয়ে দেওয়ার জন্য একদিনের ঘটনা বারবার যখন আমি জোর করতেছিলাম চেষ্টা করতেছিলাম কিন্তু সে বারবার মুখটা সরায় দেয় ছোট্ট বাচ্চা মাসুম বাচ্চা আমি হালিমার দিকে এসে যেন তাকিয়ে তাকিয়ে বলে ফেল ফেল করে যে মা হালিমা সা দিয়ে আপনি কেন মুখটা বারবার বাম স্তনের দিকে দিয়ে দেন ওইটা তো আমার হক না আমার হক হলো ডান পাশেরটা বাম পাশের হক হচ্ছে আমার দুধ ভাই তার নাম আব্দুল্লাহ সুবান আল্লাহ যেই নবীজি মায়ের কুলে ভাইয়ের হক নষ্ট করে নাই সেই নবীজি রুম্মত হয়ে আজকে আমরা যত বড় হতে পারি যত ক্ষমতাশীল হতে পারি আর মুসলমান আর এক ভাইয়ের হক মারার তত বেশি জম হয়ে থাকি ঠিক কিনা বলেন কিভাবে মানুষের হক নষ্ট করা যায় জুলুম করা যায় অন্যায় করা যায় অবিচার করা যায় এগুলো আসে না নাই সমাজের ভিতরে এই জন্য বন্ধুগণ আমার কথাগুলো ভালো করে বুঝতে হবে আমার রসুল সংখ্যা সংখ্যালঘুদের উপর তিনি আর কেমন ছিল ভাইরা আমার বদরের যুদ্ধে মদিনা থেকে আশি কিলোমিটার দূরে এই যুদ্ধটা সংগঠিত সত্তর জন কাফের বন্দী হল সত্তর জন কাফের নিহত হল এই যে বন্দি কাফের হল কাফেরদেরকে সেই বদরের প্রান্তর থেকে মদিনায় কিভাবে নিয়ে আসবেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কি পরামর্শ দিলেন কেমন দয়ার নবী কেমন মায়ার নবী ওই সময় পর্যাপ্ত যানবাহন ছিল না সাহাবিদের পেটে খাবার ছিল না ঘরে তেমন খাবার ছিল না অভাবের সময় প্রিয় ভাইয়েরা আমার ঠিক সেই মুহূর্তে আল্লাহর হাবিব কি এমন সিদ্ধান্ত দিলেন আপনারা অবাক হয়ে যাবেন যানবাহন মুসলমান একেবারে অপ্রতুল কিভাবে বদরের প্রান্তর থেকে মদিনায় যায় যদি সাহাবিরা যানবাহন ইউজ করে তাহলে এই কাফেররা হেঁটে হেঁটে আসতে হয় আর যদি কাফেররা যানবাহনে যায় তাহলে মুসলমানদের হেঁটে হেঁটে আসতে হয় মদিনায় কিন্তু আল্লাহর হাবিব কি বললেন কি সিদ্ধান্ত নিলেন ভাইরা আমার নবী করিম সাল্লাহ সাল্লাম বলে দিলেন আমার সাহাবিরা পর্যাপ্ত যানবাহন যেহেতু নাই সুতরাং যেই সমস্ত কাফেরদেরকে বন্দি করা হয়েছে কাফেরদেরকে উটের উপর উঠাও যে উটের উপরে কাফেররা উঠবে সে উটের রশি ধরে ধরে তোমরা মদিনায় নিয়ে যাবে কাফেররা উটের উপরে থাকবে তোমরা উটের রশি ধরে টেনে টেনে মদিনায় নিয়ে যাবে আশি কিলোমিটার দূরে সুবান আল্লাহ বলে মুসলমান শুধু তাই নয় তখন তো জেলখানা তৈরি হয় নাই নবী করিম সাল্লাহ সাল্লাম সাহাবিদের মাঝে তিনি বন্টন করে দিলেন এই সমস্ত কাফের মুশ্রিকদেরকে যে সাহাবিরা তোমরা প্রত্যেকে একজন একজন করে নিয়ে নাও যতক্ষণ না পর্যন্ত এদের উপর কোন শাস্তির ঘোষণা না হয় আল্লাহর পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত এদের মেহমানদারি করবে সাহাবিরা রাসুল্লাহর কথা শুনে কি পরিমাণ ভ্রাতৃত্ব তাদের প্রতিও দেখালে একজন বন্দি সে একজন মুশ্রিক ছিল কাফের ছিল সে বলে তার স্বীকৃতি তিনি দিচ্ছেন যে আমাকেও এক সাহাবীর ঘরে দেওয়া হয়েছিল আমি যেহেতু বন্দী ছিলাম কাফের ছিলাম তো নিয়ম অনুযায়ী আমাকেও একজন সাহাবির ঘরে দেওয়া হয়েছিল কিন্তু আমি লক্ষ্য করতাম এই লুকটা আমাকে তিন বেলা রুটি আর গুস্ত দিত আমি গোপনে লক্ষ্য করে দেখলাম কিন্তু ওই লুকটা শুধুমাত্র খেজুর খায় কি খায় একদিন দুই দিন না কয়েকদিন এই দৃশ্য দেখবার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আমি হলাম বন্দি তোমাদের কাছে আমি হলাম ক্রিমিনাল অপরাধী আমাকে তুমি ভালো ভালো খাবার দাও কিন্তু আমি কয়েকদিন অবজারভেশন করতেছি তুমি শুধুমাত্র খেজুর খেয়ে জীবন ধারণ করো এর কারণ কি সাহাবি আরস করে কারণ হলা তোমরা আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের মেহমান তোমাদের উপরে এখনো শাস্তি আরোপ করা হয় নাই যখন শাস্তি দেওয়া হবে তখন শাস্তি দেওয়া হবে কিন্তু এখন শুধুমাত্র আমাদের বাড়িতে তোমাদেরকে রাখতে বলা হয়েছে তোমাদের সাথে কোনো দুর্ব্যবহার করতে নিষেধ করা হয়েছে জুড়ে বলেন এমন একজন আপনারা খুশি না প্রিয় ভাইরা আমার সংখ্যালঘুদের উপর ও মুসলিমদের উপর আমার রসুলের কেমন ভালোবাসা ছিল ইহুদির লাশ দেখে রসুল পাক পাক সাল্লি সাল্লাম দাঁড়িয়ে গিয়েছিলেন সাবিরা প্রশ্ন করলেন নবী এ তো ইহুদি আপনি কেন দাঁড়ালেন বললেন নাফসান সে কি একজন মানুষ নয় সে কি একজন মানুষ নয় কিন্তু এখন মানুষে মানুষে ভাই ভাই তো দূরের কথা মুসলিম মুসলিম তো দূরের কথা আপন ভাই ভাইয়ের সাথে এমন ঝগড়া লাগা লাগে দেখা যায় এমন যারা যারা নামাজেও যায় না এমন ঘটনাও আসে না নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমার রসুল সাল্লাই সাল্লাম কেমন বরকতের নবী ছিলেন কেমন রহমতের নবী ছিলেন জানার দরকার আছে না নাই হজরতে আবদুল্লা আনহু বলেন যে আমার বাবা তিনি ছিলেন আবদুল্লা অনেক টাকা পয়সা ঋণ করে সে দুনিয়া থেকে বিদায় হয়েছে তবে জাবরিব না আবদুল্লাহ তার বাবা আবদুল্লাহ সে যে মারা গেছে ঋণ করে যে মারা গেছে আমার আপনার মতো পাঁচতলা সাততলা বাড়ি করার জন্য ঋণগ্রস্ত হয় নাই জমি ক্রয় ক্রয় করার জন্য ঋণগ্রস্ত হয় নাই কারণ আবদুল্লার সন্তান ছিল নয়টি মেয়ে ছিল একজন ছেলে ছিল তার নাম হচ্ছে তাহলে নয় মেয়ে এক ছেলে রেখে আব্দুল্লাহ অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে উহুদের যুদ্ধে সে শাহাদাত বরণ করেছে পেটের দায়ে ঋণগ্রস্ত হয়েছে অভাবে স্বভাবে না আমরা কিছু মানুষ আছি এরা অভাবে ঋণগ্রস্ত হয় না স্বভাবে ঋণগ্রস্ত হয়ে আসে না নাই ডাল ভাত খেলেই তো পারে কিন্তু যখন রুটি আর গুষ্ট খেতে চায় তখনই তো ঋণগ্রস্ত হতে হয় ঠিক কিনা বলেন একতলা হলেই হয় যখন সাততলা করতে মনে চায় তখন এই তোলা লাগে ঠিক কিনা বলে হারামের দিকে গেলেই তো মুসলমান ঋণগ্রস্ত হতে হয় এই জন্য হজরতে জাবের ইবনা আবদুল্লাহ বলেন আমার বাবা অনেক টাকা ঋণ করে মারা গেছেন পাওনাদাররা এসে আমাকে ফোর্স ক্রিয়েট করতে লাগলো সাফ সৃষ্টি করতে লাগলো আমি বললাম ঠিক আছে গাছে খেজুর পেকেছে খেজুরগুলো যখন পারবো তখন তোমরা আসবে তোমাদের ঋণ পরিশোধ করা হবে আমি চলে গেলাম আল্লাহ রসুলের কাছে বললাম নবীজি আমার বাবা আপনার সাথেই তো উহুদের ময়দানে গিয়েছিল সাদাত বরণ করেছে নবী তিনি তো অনেক টাকা ঋণ করে মারা গেছেন পাওনাদাররা এসে প্রতিদিন আমার উপর ফোর্স ক্রিয়েট করে চাপ সৃষ্টি করে রাগারাগি করে আমি তাদেরকে বলে দিয়েছি অমুক দিন আমার গাছের খেজুরগুলো গুলো খেজুর দিয়ে তাদের পাওনাগুলো গুলো পরিশোধ করবো আমি নবী জানি যে পরিমাণ ঋণ আমরা আসি এই যে পুরা খেজুরও যদি দেই তবু অর্ধেক ঋণ পরিশোধ করা হবে অর্ধেক ঋণও পরিশোধ হবে না সুতরাং আর অসুরাল্লাহ আপনি যদি আমার সাথে একটু যাইতেন যেই দিন পাওনাদারদেরকে আমি ঋণ পরিশোধ করব যারা কেজি কেজি পায় তাকে দিয়ে একটা বুঝ পাঁচ দশ যারা কেজি কেজি পায় তাদেরকে বিশ দিয়ে কেজি দিয়ে একটা বুঝ দিব আমি জানি অর্ধেক ঋণও পরিশোধ হবে না ইয়া রসুল আল্লাহ আপনি যদি সেখানে উপস্থিত থাকেন আর যাই হোক যতই রাগারাগি করুক আমার গায়ে ওরা হাত তুলবে না ঠিক না বলেন আমরা অনেক সময় বিচার কার্য যখন হয় গ্রাম দেশে বা কোনো জায়গায় একজন ক্ষমতাশীল পাওয়ারশীল মানুষ আমরা নিয়ে যাই যাতে করে আর যাই হোক আমার গায়ে যাতে করে হাত তুলতে না পারে ঠিক কিনা বলেন আমার ভাইয়ারা হজরতে জাবির ইবনা আবদুল্লাহ এই চিন্তা করি এমন একজন মানুষকে নিয়ে গেছেন এমন একজন পাওয়ারফুল মানুষকে নিয়ে গেছেন সে দুনিয়ার মতো দুনিয়াতে যত নেতা নেত্রী আছে এমন পাওয়ারফুল নাকি জোরাওয়াজে বলে এমন একজন মানুষকে নিয়ে গেছে একটা কথা বলে রাখা ভালো যারা পাওনাদার ছিলেন তাদের ভিতরে মুসলমান ছিলেন এবং কিছু ইহুদিও ছিলেন ইহুদিও ছিল মুসলমানও ছিল ইহুদিরাও ছিল ইহুদিরা অনেক রাগ করছে তো রাসুলে পাক বললেন ঠিক আছে অমুক দিন যেদিন তুমি গাছের খেজুর পারবে খেজুর তুমি স্তূপ স্তূপ করে বিভিন্ন স্তূপে রাখবে আমি আসব টেনশন করো না চিন্তা করোনা চলে গেছেন জাবির ইবনে আব্দুল্লাহ গাছ থেকে খেজুর পারছেন আল্লাহর হাবিব আসছেন পাওনাদাররাও চলে আসছে কথা মতো তা আল্লাহর রসুলকে দেখার সঙ্গে সঙ্গে অনেক পাওনাদাররা আরো বেশি রেগে গেছে যে বেটা আজকেও ঋণ পরিশোধ করতে পারবে না বলে মুরুব্বি ডেকে নিয়ে আসছো কি ডেকে নিয়ে আসছো মুরুব্বি কি ডেকে নিয়ে আসছো তারা ভীষণ রাগারাগি শুরু করছে আল্লাহর হাবিবকে দেখে খুব রাগারাগি করতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলি সাল্লাম বললেন তোমরা রাগ করো না চিন্তা করো সকলের ঋণ আজকে পরিশোধ করা হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম সবচেয়ে বড় খেজুরের যে স্তূপটা ছিল তার চতুর্দিক দিয়ে তিনটি পাক দিলেন তিনটি গোড়ান দিলেন কয়টি তিনটি গোড়ান দিলেন এরপর আল্লাহর হাবিব নিজ হাত দিয়ে খেজুরগুলো মেপে মেপে পাওনা দারদের দিতে লাগলেন হজরতে জাবির ইবনা আব্দুল্লাহ বলি আল্লাহর হাবিব সাল্লামের হাতের বরকতটা এত বেশি প্রকাশ পেল সমস্ত পরিশোধ হয়ে গেল এক থেকেই আল্লাহর কসম করে বলি সকলের পাওনা পরিশোধ করার পর আমরা দেখতে পেয়েছি একটা খেজুরো সেই স্তূপ থেকে কমে নাই আমার বন্ধুগণ যেই নবীজির এত বরকত সেই নবীজির সাথে যদি হাত মিলাই আমাদের জীবনে বরকত ঢেলে দিবেন কে সেই নবীজির হাতে হাত যদি আমরা মিলাতে পারি অন্ধকার কবরটা আলোকিত করে দিবেন কে সেই রসুলের সাথে যদি আমরা হাত মিলাতে পারি পুলসিরাতের পুলটা বিজলির ন্যায় পার করে দিবেন কে বাইরে আমার এখন প্রশ্ন করবেন হজুর আল্লাহ রসুলের সাথে আমরা কিভাবে হাত মেলাবো টেনশনের কারণ নাই চিন্তার কোনো কারণ নাই ব্যাখ্যা শুনে জানা আমরা অনেক সময় বলি অমুক নেতা অমুক নেতার সাথে হাত মিলাইছে হাত মিলানোর অর্থ মুসলমান মুসাফা করানা হাত ঘষাঘষি করানা কারণ হাত মিলানোর অর্থ হল অমুকে অমুকের সাথে তার মতের সাথে মিল হয়েছে ঠিক কিনা বলেন ঠিক তেমনি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের সাথে যদি আমরা হাত মিলাতে পারি নবীজির সুন্নত ভিত্তিক জীবন যদি গঠন করতে পারি তাহলে প্রিয় ভাইয়েরা আমার জান্নাতুলফের দাউসে আমাদের সকলের জন্য জায়গা করে দেবেন কে আমার বন্ধুগোনে এই জন্য সুন্নত মানার দরকার আছে না নাই ইন্দারজুলান আকলা ইন্দার সুল ইল্লাহি সাল্লাল্লাহ ও আলিহুয়াসাল্লাম বিষীমা আলিহি সুন্নত ক অবজ্ঞা করলে কি হয় একবার রাসুল কারিম সাল্লাল্লাহ আনিসাল্লামের পাশে মুসলিম শরীফের দুই নাম্বার হাদিস একজন লোক বাম হাত দিয়ে খাইতেছে কোন হাত দিয়ে খায় নেবীজি বললেন আরে কুলবি আমি ইনিক ডান হাতে খাও লোকটা তখন বলল কল এলাস্তা তি ও কল এলাস্তা ত্যা মানে হু ইল্লল কি ব্র ক লাফা ম্যা ইলাফি লোকটা বলে নবীজি আমার ডান হাতে একটু প্রবলেম আমি ডান হাতটা উঠাতে পারতেছি এই জন্য বাম হাতে খাই বর্ণাকারী বলেন এই যে রসুল সঙ্গে বেয়াদবি করল আসলে তারা ডান হাতে কোনো সমস্যা ছিল শুধুমাত্র রসুলের সঙ্গে অবহেলা করলো এর কারণে কি হল বর্ণাকারী বলেন যতদিন লোকটা বেঁচে ছিল জীবিত ছিল কোনো দিন আমি দেখি নাই এই লোকটা ডান হাত মুখ পর্যন্ত উঠাতে পারছে এই জন্য ভাই সেই রসুলের অনুসরণ করার দরকার আছে না নাই কেমন বরকতের নবী কেমন রহমতের নবী আমার ইন্টেলেকচুয়াল পাওয়ার মেধা মস্তিষ্ক বুদ্ধি কেমন ছিল প্রিয় ভাইয়েরা আমার একজন লুক আসছে রসুলের পাক সাল্লা সাল্লামের কাছে এক যুবক যুবক এসে ইয়া রসুল্লাহ আপনার সব কথা মানতে আমি রাজি বাট একটা কাজ করতে আপনি আমাকে পারমিশন দেন বলো কি কাজটা বলেন নবীজি আমাকে জিনা করার মতো পারমিশন দেন আমরা থাকলে কি বলতাম আমরা থাকলে কথা শোনার সঙ্গে সঙ্গে লাঠি লাঠি নিতাম নিতাম না না হাতে একটা কিন্তু আল্লাহর হাবিব কিছুই বললেন না বললেন ঠিক আছে এদিকে আস যুবক বললেন জিনা করার অনুমতিটা দেন আল্লাহর হাবিব কত সুন্দর করে বুঝালেন বললেন যুবক ঠিক আছে পারমিশন তোমাকে দেব তবে এর আগে বলো জিনার মতো কাজটা তোমার বিবির সাথে কেউ যদি করে তুমি কি এটা মেনে নিতে পারবে লোকটা বলে এটা কখনো মেনে নেওয়া যায় না আল্লাহর হাবিব বললেন তাহলে তোমার বোনের সাথে কেউ যদি এমন কাজটা করে তুমি কি এটা মানতে পারবে বলে না নবী তা কখনো সহ্য করা যায় না তাহলে তোমার মায়ের সাথে এমন কাজটা যদি কেউ করে এটা কি তুমি সহ্য করতে পারবে নাকি যুবক বলে নবীজি এই দৃশ্য যদি আমি দেখি যে কাজটা করবে ওর দেহ থেকে কল্লাটা দিব সরাই নবী করিম সাল্লাম মুস্কি হাসি দিয়ে বললেন তাহলে যুবক তুমি যার সঙ্গে এমন কাজটা করবে সে কারণা কারো বোন সে কারণা কারো স্ত্রী কারণা কারো মা ঠিক কেনা বলেন যুবক রাসুলি করিম আলাইহি সাল্লামের এমন কথা শোনার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললো শপথ করে বলি জীবনে কোনো দিন জিনার মতো অপকর্মের সাথে আমি আর জড়িত হব না সুবান কি পাওয়ার ছিল কি বুদ্ধি ছিল আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কতটুকুন বিনয় ছিলেন হুনাইন যুদ্ধ থেকে ফেরার সময় নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এক গাছের নিচে তরবারি ঝুলিয়ে শুয়ে আসেন সাহাবায়ক রামরা এক একজন এক এক গাছের নিচে বিশ্রাম নিচ্ছে ঠিক এই মুহূর্তে একজন ইহুদি আসছে রসুল করিম সাল্লাম গাছের উপরে যেই তরবারিটা ঝুলিয়ে রাখছেন সেই ইহুদি নিয়ে তরবারিদি নিয়ে্লি সাল্লামকে তাক করে বলে মোহাম্মদ এবার আমার হাত থেকে কে তোকে রক্ষা করবে আল্লাহর হাবিব সাল্লাম ঘাবড়িয়ে গেলেন না ভয় পেলেন না আল্লাহ পাকের উপর ভরসা করে আস্থা রেখে বললেন যুবকরে আমার আল্লাহ রব্বুল আলমিন তোমার হাত থেকে আমাকে রক্ষা করবে সুবান আল্লাহ বলেন নবী করিম সাল্লাম এই কথা বলতে দেরি হল যুবকের হাত থেকে থর থর করে তরবারিটা কেঁপে কেঁপে পড়ে গেল সুবাহ বলেন এবার নবীজি সাল্লাহ আলি সাল্লাম তরবারিটা হাতে নিলেন তরবারি হাতে নিয়ে বললেন ইহুদি হে যুবক এবার আমি মোহাম্মদের হাত থেকে কে তোমাকে রক্ষা করবে এবার তুমি বলো ইহুদি যেহেতু আল্লাহর বিশ্বাস করতো না বড় কাল বিশ্বাস করতো না সে বলে উঠল নবীজি মোহাম্মদ তুমি সারা তো কেউ আমাকে রক্ষা করতে পারবে না যুবকের কথা শুনে আল্লাহর হাবিবের অন্তরে বিনম্র মনে দয়ার উদ্রেক হল নবী করিম সাল্লি সাল্লাম হাতটা গুটিয়ে নিলেন অর্থাৎ তাকে আর মারলেন না কিছুই বললেন না ইহুদি চলে গেলেন কিছু দূর যাবার পর ওনার মনের ভিতরে খটকা লাগলো যে রাসুল যে মোহাম্মদ এতটা ক্ষমতা থাকা সত্ত্বেও আমাকে প্রহার করল না আমাকে ছেড়ে দিল সেই নবীজি কখনো মিথ্যা হতে পারে না মুসলমান সাথে সাথে সে আল্লাহর নবীর হাতে হাত রেখে পড়ে নিল আসাহ আল্লাহ

ততক্ষণ না পর্যন্ত আল্লাহর হাবিব নিজের চেহারাটাকে অন্যদিকে ফেরাতেন না যতক্ষণ না ওই লুকটা আল্লাহ রসুলের কাছ থেকে অন্যদিকে মুসাফা করতেন অতক্ষণ নিজের হাতটা তিনি টেনে নিতেন না যতক্ষণ না লুকটা আল্লাহর হাবিবের কাছ থেকে নিজে হাতটা না টেনে নিতেন আমার বন্ধুগণ আল্লাহর হাবিব হাবিবুল মুরসালিন তিনি এমন একজন নবী ছিলেন উম্মতের প্রতি এত ভালোবাসা এত মায়া মুহাব্বত তিনার ছিল হাদিস শরীফের ভিতরে আসছে ইল্লা وانا আউলা বিহ ফিদ দুনিয়া মামিন আখিরাত মা মিন মুমিন আউলা বিহ ফিদ আখির দুনিয়াবং আখিরাত দুনিয়া মুমিন ব্যক্তির জন্য আমি আল্লাহর রাসূলের চেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী বেশি শুভাকাঙ্ক্ষী আর কেউ নাই এ রাসুল আসছেন সমাজকে কলুষিত মুক্ত করবার জন্য সমাজ থেকে দুর্নীতি মুক্ত করবার জন্য ঠিক না বলেন জাহিলি আধারকে দূর করবার জন্য আল্লাহ রসুল সাল্লাই ধরা আগমন করেছেন জাহিলি আধার যিনি দূর করেছেন সুশাসন প্রতিষ্ঠা তিনি করেছেন নারীদের স্বাধীনতা যিনি দিয়েছেন আলামিন উপাধি যিনি পেয়েছেন এমন নবীকে গালি দিলে এমন নবীকে গালি দিলে তাদের সার নেই আর কুবু মানসাব্বানবি এনফাকুতুলু মানসাব্বনবী এন ফাকুতুলু ঠিক না বলেন এই জন্য আমার রাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহ প্রত্যেকটা নামাজের পরে গুনাগার মধ্যের জন্য তিনি দোয়া করছে অনেক সময় রাতের বেলা নবী করিম সাল্লাম উম্মতি উম্মতি বলে চিৎকার মেরে উঠে গেছে উম্মতের জন্য পাহাড়ের গুহায় গুহায় গিয়ে কেঁদেছেন উম্মতের যন্ত্রণায় আল্লাহর হাবিব দুনিয়াতেও কেঁদেছে কবরের ভিতর আল্লাহর হাবিব কাঁদতেছেন মুসলমান আবার হাসরের ময়দানে শেষদায় পরিফ উম্মতি উম্মতি বলে আমার নবীজি আল্লাহর হাবিব এ উম্মতের জন্য কাঁদবেন প্রিয় ভাইয়েরা আমার সেই রসুলের অনুসরণ করার দরকার আছে না নাই আজকে ভায়েরা আমার স্ত্রীর ভালোবাসা বুঝেছি সন্তানের ভালোবাসা আমরা বুঝেছি কিন্তু রসুল্লাহর ভালোবাসা এখনো পর্যন্ত বুঝতে পারি নাই হাসান বসরি বস্রা থেকে আমার রসুলের ভালোবাসা বুঝেছে সালমান ফার্সি পারস্য থেকে আমার রসুলকে চিনেছে হাফ বেলাল হাফসি হাফসা থেকে আমার রসুলকে চিনেছে কিন্তু মুসলমান বাংলাদেশ থেকে আল্লাহর হাবিব সাল্লি সাল্লামকে আমরা এখনো চিনতে পারি নাই ঠিকেরা বলেন রসুলের ভালোবাসা আমরা বুঝতে পারি এমন একজন নবী সল্লি সাল্লাম আল্লাহ পাক আমাদেরকে দান করেছিলেন তিনি কতটুকুন বরকতের নবী রহমতের নবী বদর যুদ্ধ যখন হল বদর যুদ্ধের পরে যখন মক্কার মুর্শ্রিকেরা পরাজয় বরণ করল। রিবেন্স তাদের ভিতরে কাজ করছিল প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলতেছিল তারা মদিনার উপর হামলা করার জন্য চেষ্টা করল আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে পরামর্শ মিটিং এ বসলেন বললেন আমার সাহাবিরা মক্কার সমস্ত কাফের বেঈমানেরা এক হয়ে গেছে শুধু তাই নয় মদিনার ইহুদিরা তলে তলে গিয়ে মুসল মক্কার কাফেরদের সাথে হাত মিলাইস তারা সকলে মিলে মদিনার উপর হামলা করবে সুতরাং কি করে তাদের বিরুদ্ধে আচরণ করা যায় কি করে তাদের বিরুদ্ধে লড়া যায় পরামর্শ দাও নবী করিম সাল্লাম পরামর্শ মিটিংয়ে বসলেন সেই পরামর্শে ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন নবীজি ওগো আল্লাহর হাবিব আমি খাত্তাবের ছেলে ওমর বলতেছি আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে মক্কার কোন হবে বন্ধুগণ আমার হজরত বলতে লাগলেন আল্লাহর আমি হলাম আসাদুল্লাহ আল্লাহ পাক আমাকে আল্লাহর সিংহ বলেছেন সুতরাং ওগো আল্লাহর পায়গম্বার আমি আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে মদিনার উপর কোন কাফের হামলা চলবে না সেই মজলিসের ভিতরে একজন সাহাবি ছিল নাম ছিল তার হজরত সালমান ফরসি রবি আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তাকে সাড়ে তিন শত বছর হায়াত দান করেছিলেন কত বছর এক বিশ বছর বয়সে যিনি ইসলাম কবুল করেছেন অনেক বৃদ্ধ একজন সাহাবি পিছন থেকে হাত জাগাইছেন বলে ওগো আল্লাহর হাবিব আমি বৃদ্ধ মানুষ আমি একটা পরামর্শ দিতে চাই গো নবী আমার নবীজি বৃদ্ধ বলে অ্যাভয়েড করেন নাই কারণ আল্লাহর হাবিব সাল্লাম বয়স্ক মানুষকে সম্মান করতেন এই জন্য বৃদ্ধ মানুষকে সম্মান করার দরকার আছে না নাই আজকে দেখতাম আগে আমরা দেখতাম এক ক্লাস সিনিয়র যারা আছে তাদের প্রতি যে মোহব্বত ছিল যেই মর্যাদা যেই রেসপেক্ট যেই অনার আমাদের ছিল যেই ভক্তি শ্রদ্ধা ছিল আজকে মুসলমান মুরব্বীদেরকে পিতা মাতা কে কি শিক্ষককেও সেই পরিমাণ শ্রদ্ধা আমরা করি না ঠিক না বলেন অতচ হাদিস শুনেন আল্লাহর নবী বলছেন তিন শ্রেণীর মানুষকে সম্মান করা স্বয়ং আল্লাহ পাককে সম্মান করা অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ পড়েন এক নাম্বার ইননামিন মিন ইজলালিল্লাহি ইকরামাদিস সাইবাতিল মুসলিম এক নাম্বার বৃদ্ধ মানুষ যারা আছে বৃদ্ধ মানুষকে সম্মান করা এটা কাকে সম্মান করা অন্তর্ভুক্ত দুই নাম্বার ওয়া হামিলুল কুরআনি গায়রিল গালিফিহি দুই নাম্বার যারা কোরআনের হাফেজ কুরআনের আলেম যারা আছে আলেম উলামাদেরকে সম্মান করা কাকে সম্মান করার অন্তর্ভুক্ত তিন নাম্বার ওয়া ইকরম আদি সুলতান ইল যারা ন্যায় পরায়ণ শাসক আছেন ইনসাবগার বাদশা যারা আছেন তাদেরকে সম্মান করলো আমার আল্লাহকে সম্মান করা হয় প্রিয় বন্ধুগণ আমার এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন ঠিক আছে সালমান ফারসি তুমি বলো সালমান ফারসি বললেন নবীজি আমি জানি এই মজলিসটার ভিতরে আমার সেই অনেক বড় বড় সাহাবিরা উপস্থিত আছে আবু আর উমরের মতো বড় বড় সাহাবিরা আছে তবে নবীজি তাদের সেই আসমানের সূর্যটা আমি আগে উঠতে দেখেছি কারণ তাদের সে আমি বয়সে বড় রুম পারস্যের অনেক যুদ্ধ আমি দুই চোখ দিয়ে দেখেছি ওগো আল্লাহর হাবিব তাদের অনেক যুদ্ধের কলা কৌশল সম্পর্কে আমার জানাস মুসলমান যেহেতু সৈন্য সংখ্যা একেবারে অপ্রতুল কম সুতরাং কাফেরদের বিরুদ্ধে সৈন্য দিয়ে লড়া যাবে না আমরা ওদের সাথে তীর তর বাড়ি ঢাল দিয়ে পারবো না সুতরাং নবীজি আমাদেরকে কৌশল করতে হবে চলেন নবীজি খন্দকের ময়দানে চলে যায় সেখানে গিয়ে আমরা খাল খনন করবো দশ হাত প্রস্থ করবো দশ হাত গভীর করবো যাতে করে কোনো কাফের মক্কার কোনো কাফের এই পারে লাভ দিয়ে আসতে না পারে ত্রিশ তিন দিক দিয়ে তিন দিক দিয়ে নবীজি আমরা খাল খনন করবো এক দিকতে শুধুমাত্র পাহাড় আর পাহাড় মদিনা জাতি করে তিন দিক দিয়ে মক্কার কোনো কাফের মদিনায় ঢুকতে না পারে আল্লাহর হাবিব sallallahu alaihi সাল্লাম হযরত সালমান ফার্সির পরামর্শকে একসেপ্ট করলেন তিনার মনপুত হলো 1000 সাহাবী নিয়ে নবী করিম sallallahu alaihi wasallam চলে গেলেন মুসলমান সেই খন্দকের ময়দানে আমি নিজ চোখে সেখানে দেখে আসছে এখনো মুসলমান সেই খালগুলো করে আছে ভাইরা আমার খালগুলো হয়ে আছে আপনারা যাবেন আপনাদের জন্য দোয়া করি আমার প্রত্যেকটা মুসল্লিক আল্লাহ একেবারে গিয়ে সেই দৃশ্যগুলো দেখার অবলোকন করার তৌফিক দিয়ে আমিন। আমার বন্ধুগণ সাল্লাসাল্লাম এক হাজার সাহাবিনী চলে গেলেন খন্দকের ময়দানি একটা রেখা এঁকে দিলেন সাহাবিদের বললেন সাহাবিরা এখান দিয়ে তোমরা খাল খনন করতে থাকো আল্লাহর হাবিব বসে থাকলেন না সাহাবিরাও খাল খনন করে নবী করিম সাল্লি সাল্লামও তিনি খাল খনন করেন সময়টা ছিল মুসলমান প্রচন্ড শীতের মৌসুম টিপ বৃষ্টি পড়ে একরামের ঘরে খাবার নাই পেটে খাবার নাই শুধুমাত্র খেজুর খেয়ে খেয়ে জীবন ধারণ করতেছে এক পর্যায়ে কাজ যখন করতেছে হঠাৎ করে মুসলমান একটা বড় ধরনের পাথরের সন্ধান পেয়ে গেল একরাম তাদের হাতে যে ঢাল ছিল যেই মুসলমান তরবারি ছিল তলোয়ার ছিল সেগুলো দিয়ে তারা সেই বড় পাথরের চাটান তার কাটতে পারে না আল্লাহ খবর হলো তিনার হাতের তরবারি দিয়ে রসুলকে সাল্লাম সামান্যভাবে বিশাল বড় পাথরের চাটানকে মৃদুভাবে আঘাত করলেন সাথে সাথে বিশাল বড় পাথরের চাটানটা দ্বিখণ্ডিত হয়ে গেল আল্লাহর নবীর মুজা মুসলমান সেখানেও প্রকাশ পেয়ে গেল আল্লাহ পরেন নবীজি কাজ করেন সাহাবা একরাম কাজ করেন নবিকারিম সাল্লাল্লাহ ভারি সাল্লাম আবার দোয়া করেন আল্লাহ হুম উফিরুল্লি আনসার ই ওয়াল মুহাজির ভায়াাল্লাহর আনসার এবং মহাজির সাবিদেরকে তুমি মাফ করে দাও নবীজির দোয়া শুনে শুনে সাহাবা একরাম তাদের কাদের স্ফির চারু বেড়ে যায় ভাইরা আমার আমাদের দেশে আপনারা দেখবেন যখন বিদ্যুতের খুঁটি গাড়ে যখন গাছ কাটে কিছু মানুষ কিছু কথা বলে হেইও হইও আরো জোরে ঠিক কিনা বলেন এই কথাগুলো বললে কাজের স্পিড বাড়ে না কমে আল্লাহর হাবিব হেইও আর হইও বলে নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামদের জন্য দোয়া করতেছেন সাহাবীরা আনন্দে আনন্দে আরো বেশি কাজ করতে লাগলেন আর বলতে লাগলেন সাহাবীরা বেশি করে তোমরা খাল খনন করা কাজ করতে থাকো যত বেশি কাজ করবে আল্লাহ রসুলের দোয়া তোমাদের জন্য তত বেশি সামিল হাল হয়ে যাবে নবীজি দোয়া করে সাহাবা একরাম কাজ করে নবীজিও কাজ করে হঠাৎ ইন্ডামিন টাইম একজন সাহাবি আসছে রাসুল পাক সাল্লি সাল্লামের কাছে এসে বলে নবীজি পেট থেকে কাপড় সরাইছে সরে বলি আর রসুল আল্লাহ আপনি একটু তাকিয়ে দেখেন খুদার যন্ত্রণায় আল্লাহর হাবিব আমার পেটের ভিতরে পাথর বেঁধে রেখেছি আল্লাহর হাবিব দিদি করলেন না সাথে সাথে নিজের পেট থেকে তিনি কাপড়টা সরালেন সরিয়ে বললেন খোদার যন্ত্রণায় তুমি পেটের ভিতরে একটা পাথর বেঁধেছ তুমি তাকায় দেখো আমি আমি নবী খোদার যন্ত্রণায় পেটের ভিতরে দুইটা পাথর বেঁধে রেখেছি আমার বন্ধুগণ আল্লাহর হাবিবের পেটে যখন পাথর দেখল দূর থেকে একজন সাবি হজর তালা আল্লাহ দৌড়ি আল্লাহ রসুলের কাছে চলে আসলো বলল গো আল্লাহর হাবিব প্লিজ দয়া করে আমাকে একটু সুযোগ দেন রুকসদের আমি একটু বাড়িতে যেতে চাই নবী করিম সাল্লি সাল্লাম বললেন যাবের ঠিক আছে যাও বাড়িতে যাও হজরত যাবের এত জুড়ে দৌড় মারলেন জীবনে কোনো দিন এত জোরে দৌড় দেয় নাই হজরত যাবের বাড়ির নিষেধারী এত জোরে আওয়াজ করলেন বিবিকে এত জুড়ে ডাক দিলেন বাইরে আমার বিবি ঘর থেকে ভয় পেয়ে গেলেন আমার স্বামী যাবের তো কোনোদিন এত জোরে আওয়াজ করে ডাক দেয় নাই বিবি ভয় পেয়ে টরিগুড়ি করে ঘর থেকে বের হয়ে আসলেন হযরতে জাবির বললেন বিবি রে দুনিয়ার জীবন সুখ দুঃখ মিলিয়েই তো মানুষের জীবন কত মানুষের সুখে জীবন যায় কত মানুষের দুঃখে জীবন যায় বিবি রে আজকে এমন একটা দৃশ্য আমি দেখেছি এতটা কষ্ট পেয়েছি জীবনে কোনো দিন এমন কষ্ট আমি পাই নাই রে বিবি আমি দেখেছি রাহমাতুল্লিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম খুদার যন্ত্রণায় পেটের ভিতরে দুইটা পাথর বেঁধে রেখেছে খন্দকের ময়দানে এরে বিবি ঘরের ভিতরে কি কোনো খাবার আছে নাকি আমার রসুল কি কি মেহমানদারি করানো যাবে নাকি হজরতে যাবের কান্দিপ বিবিও কান্দে বিবি ঘরের ভিতরে আতিপাতি করে খুঁজতে লাগলেন অনেকগুলো পাত্র কুড়িয়ে কিছু আটা ময়দা জোগাড় করলেন হজরত জাবের মুখে একটু হাসি কিছুক্ষণ পরে আবার হজরত জাবের চেহারায় মলিনতার সাপ হজরত জাবের বললেন বিবিরে আমাদের বাড়িতে আসবে শুধুমাত্র শুকনা রুটি দিয়ে কি এবার কিভাবে মেহমানদারি করব কোনো তরকারির ব্যবস্থা কি হবে না রে বিবি হজরত জাবেরের বিবি বললেন স্বামী আমার আপনি তো জানেন আমার একটা সুট্ট বকরির বাচ্চা আছে আমি আল্লাহর রসুলের জন্য সেই সুট্ট বকরির বাচ্চাটা দিয়ে জিতে চাই সুবান এই জন্য বলি ইসলাম নামক গাছের গোড়ায় পুরুষদের সাথে সাথে অনেক নারীদেরও নারীরাও মুসলমান পানি ঢেলেছে নারীদেরও অনেক কন্ট্রিবিউট আছে অনেক অবদান রয়েছে ঠিক না বলেন হজরত জাবের বিবি বকরি দিয়ে দিলেন হজরত জাবের বকরিটা জবাই করলেন ও রুটি বানানো হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে হযরত জাবের দাওয়াত করবি বিবির সঙ্গে পরামর্শ করলেন ভাইরা আমার বিবিকে বললেন বিবিরে আমার তো স্বাদ আছে কিন্তু তো স্বাদ নাই খন্দকের 1000 সাহাবীকে তো আমি খাওয়াতে পারবো না কিভাবে রাসূলুল্লাহকে দাওয়াত করব বিবি কত সুন্দর পরামর্শ দিলেন এই জন্য মুসলমান তার আগে একটা কথা বলি বিবির সাথে পরামর্শ করার দরকার আছে না নাই যখন কোনো কাজ করবেন বিবির সঙ্গে পরামর্শ করবেন অনেক মানুষ আছে বিবিরে দেয় না সে কাজ করে কিন্তু বিবির কাছে সে জিজ্ঞাসা করে না না নাই আবার অনেক মানুষ আছে এমন পরামর্শ করে বিবির সঙ্গে বিবিরে আমির সাপ বানায় না নাই আপনি পরামর্শ করবেন তবে আমির সাপনা স্বামী আপনি হবেন ডিসাইড করবেন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি তবে বিবির সঙ্গে পরামর্শ করবেন হজরত জাবের বিবির সঙ্গে পরামর্শ করলেন কিভাবে দাওয়াত দেওয়া যায় কত সুন্দর পরামর্শ আমাদের মা বোনেরাও দিতে পারে জাবের বিবি বললেন স্বামী আমার আপনি আল্লাহর হাবিবের কানে কানে গিয়ে বলবেন ইয়ার সুল আল্লাহি আমাদের বাড়িতে আট নয় জন মানুষের মেহমানদারির জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ওগাল্লার আল্লাহর পয়াগাম্বার আপনি যাবেন আপনার সঙ্গে আট নয় জন নিয়ে যাবেন আল্লাহর হাবিবকে যখন এই দাওয়াতটা দেওয়া হলো আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম একটা উঁচু টিলায় দাঁড়ালেন দাঁড়িয়ে একটা ঘোষণা দিলেন ইয়া আহলাল খন্দক সোনা যা বিরু সৌরং সুবান বলেন ও খন্দক যাবের তোমাদের জন্য সুরের ব্যবস্থা করেছে সুর হলো এমন একটা খাবার যেই খাবার মুসলমান এলাকার সমস্ত মানুষ খেতে পারে হাজার হাজার মানুষ খেতে পারে ভাইরা আমার এমন ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে জাবেরের চেহারাটা লজ্জায় লাল হয়ে গেছে চিন্তা শ্রুতে উনি ভাসতেছেন ভাইরা আমার এখন যদি কেউ আমাকে এসে দাওয়াত করেন হুজুর বাকি নামাজের পর আপনাকে আমার বাড়িতে দাওয়াত আমি যদি বলি বাকি নামাজের পর সমস্ত মুসল্লিদেরকে দাওয়াত করে দেই ভাই বাকি নামাজের পর আমার সাথে সকলে উমুক বাড়িতে দাওয়াত খেতে যাবেন তারা টেনশনে পড়বে কি পড়বে না জোরামাজে বলেন যে আজকে তো লজ্জায় পড়ে যাব হজরতে জাবের লজ্জায় পড়ে গেলেন চেহারা লাল হয়ে গেল দৌড়ে বাড়িতে চলে গেলেন হজরত জাহাবের একবার ঘরের ভিতরে যায় আরেকবার বাহিরে আস চিন্তার সাপ চেহারার ভিতরে মুসলমান বিবি জিজ্ঞেস করেন স্বামী আমার এমন কেন করতেছেন একবার ঘরে যান আরেকবার আপনি বাহিরে আসেন কারণটা কি হজরত জাহাবের বলে রে তাকায় দেখো আল্লাহর হাবিব খন্দকের ময়দানের সমস্ত সাহাবিদের কিনে আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসতেছে হজরত জাহাবের বিবি স্বামীকে বললেন স্বামী আমার টেনশন করবেন না চিন্তা আপনি করবেন না আপনাকে যেইভাবে বলেছি সেইভাবে কি আপনি রসুলকে দাওয়াত করেছেন নাকি বলে হ্যাঁ হ্যাঁ তুমি যেইভাবে বলেছ সেইভাবে আমি বলেছি তাহলে আপনি চিন্তা করবেন না কারণ এই রসুল্লার হাতের বরকত বহুবার আমরা দেখেছি আট নয় জন মানুষকে খাওয়ানোর দায়িত্ব হলো আমাদের বাকি হাজার মানুষের খাওয়ানোর দায়িত্ব হচ্ছে আল্লাহর হাবিবের সুবান আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম খন্দকের ময়দানের এক হাজার সাবি নিয়ে আসলেন হজরত যাবেরকে বললেন যাবের রুটির পাত্রটা ঢেকে দাও গুস্তের পাত্র ঢেকে দাও ঢেকে দেওয়া হল নবী করিম সাল্লী সাল্লাম যাবেরকে দূরে সরায় দিলেন বললেন সকলেই তোমরা দূরে সরে যাও নবী করিম সাল্লী সাল্লাম একজন একজন করে সাবি ডাকতে লাগলেন নিজ হাতে খাবারগুলো ডিস্ট্রিবিউশন পরিবেশন করতে লাগলেন এক পর্যায়ে দেখা গেল এক হাজার খন্দকের সাবি মুসলমান উদর করে খেয়ে গেল এরপরেও গুস্ত তেমনি রয়ে গেল শুধু তাই নয় এবার আল্লাহর হাবিব বললেন যাবের তোমার বাড়িতে এত মানুষের খাবারের আয়োজন আজকে যদি তোমার প্রতিবেশীকে দাওয়াত না করো গ্রামের মানুষকে দাওয়াত না করো তাহলে তারা তো তোমার ওপর নাকুশ হবে নারাজ হবে কারণ দূর দূরের এতগুলো মানুষকে তুমি খাবার খাওয়াইলা গ্রামের মানুষকে যদি দাওয়াত না দাও গ্রামের মানুষের মন একটু নারাজ হতেই পারে ঠিক বলে তুমি তুমি চিন্তা করো না দাওয়াত দাও হজরতে যাবের বাড়ির নিচে দাঁড়িয়ে গ্রামের মানুষদেরকে ডাকতে লাগলেন বলতে লাগলেন আমার প্রতিবেশীরা ও আমার গ্রামবাসীরা তোমরা কে কোথায় আসো তাড়াতাড়ি আসো আমার বাড়িতে আল্লাহর হাবিবের বরকত প্রকাশ পেয়েছে শরীফ প্রমাণ করেছে সমস্ত গ্রামবাসী চলে আসলো প্রতিবেশী চলে আসলো সমস্ত মানুষ মুসলমান খেয়ে গেল এরপরে মুসলমান দেখা গেল গুস্তের পাত্রে যেই পরিমাণ গুস্ত ছিল ভাই আমার রুটির পাত্রে যেই পরিমাণ রুটি ছিল একটা রুটি একটা গুস্ত সেখান থেকে কমে নাই

ভীতি প্রদর্শনকারী রূপে আল্লাহ পাক পাঠিয়েছেন আল্লাহ রসুলকে আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়েছেন উজ্জ্বল প্রদীপ রূপে সিরাজ মনিরা রূপে আল্লাহ পাক আল্লাহ রসুলকে সাল্লাহ আলি সাল্লামকে সিরাজের সাথে তুলনা করেছেন সিরাজ মানে হচ্ছে কুপি নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ পাক চাঁদের সাথে কম্পেয়ার করেন নাই করেছেন কুপির সাথে কারণ চাঁদ প্রসব করতে পারে না চাঁদ আলু কি করতে পারে না ভাই আলু প্রসব করতে পারে না কুপি প্রসব করতে পারে ফর এক্সাম্পল আমাদের চান্দড়া এলাকায় এ এলাকায় সিডর হলো নার্গিস হল প্রচণ্ড ঝড় হলো ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেল পুরো এলাকা থেকে শুধুমাত্র আমাদের চান্দড়া ফরেস্ট জামি মসজিদে একটা কুপি আছে এই কুপির ভিতরে আলো আছে এখন যদি কোনো এলাকায় বিদ্যুৎ নাই কোনো জায়গায় আলু নাই এখান থেকে যদি কেউ কুপির আলু নিতে চায় তাহলে আমাদের মসজিদের কুষাদ দক্ষ উনার কাছে যদি বলেন আপনারা এসে যে আমরা এখান থেকে আলু নিতে চাই একটু আগুন নিতে চাই উনি কি নিষেধ করবে নিষেধ করতো জিনিস আমি একা দিতে পারবো না যদি এটা ঠিক বলেন কুপির আলু কি কমবে কুপির আলু কি কমবে যত মানুষ নিতে পারে ঠিক তো দ্রুপ মুসলমান আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ পাক কুপির সাথে কম্পেয়ার করেছেন তুলনা করেছেন এই রসুলের চরিত্র মানুষ যে যত নিতে পারবে তার জীবন আরো তত বেশি উজালা করে দিবেন কে আল্লাহ পাক সেই রসূলের সুন্নাত ভিত্তিক জীবন গঠন করে আমার প্রত্যেকটা মুসলিম মুসল্লিকে আল্লাহ পাক তুমি তৌফিক দান করে দাও আমিন ওয়া আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল